গাঙ্গুলি বাগানের গোলাঘর ক্লাবের এক রেস্টুরেন্টে হঠাৎ আগুন লাগে। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাট চক্রবর্তী আপনাদের সাথে। গাঙ্গুলি বাগানের গোলাঘর ক্লাবের পাশে মেন রাস্তা ঘেঁষা এক রেস্টুরেন্টে হঠাৎই আগুন লাগে। আগুন লাগতেই গোলাঘর ক্লাবের স্থানীয় মানুষদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্ট সার্কিট দিয়েই নাকি আগুনটি লেগেছে। আগুন লাগার ফলে ভূষীভূত হয়ে যায় রেস্টুরেন্টের সব কিছু। জানা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা ব্যাপক। আগুন লাগার সাথে সাথেই স্থানীয়রা ফোন করে দমকল বিভাগে। কিছু সময়ের ব্যবধানে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন। তারপর দমকল বিভাগের বেশ কিছু সময় ধরে কঠোর পরিশ্রমে এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, তবে আগুন লাগার কারণটি এই মুহূর্তে পুরোপুরিভাবে স্পষ্ট না। কী কারণে আগুন লাগলো তা নিয়ে খতিয়ে দেখছে দমকল বিভাগের অধিকর্তারা। জানা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা নাকি খুব বেশি। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে। ধন্যবাদ।